মন্থর শুরু করেছিল রংপুর রাইডার্স, দেখে শুনে খেলছিলেন ক্রিস গেইল, এতেই যত বিপত্তি। শুভাগত হোমের দ্বিতীয় বলেই খেই হারিয়েছিলেন, বল পায়ে লাগলে আম্পায়ার আউট দিয়ে দেন, সিদ্ধান্ত রিভিউ নিয়ে বেঁচে যান ক্রিস গেইল। লাইভ পেয়ে চওড়া হন ক্যারিবীয় দানব, পরের বলয় মারেন তুলে, বল উড়ে চলে যাচ্ছিল লং অফের উপর দিয়ে, একেবারে সীমানার ওপরে তা তালুবন্দি করার চেষ্টা করেন আন্দ্রে রাসেল, শেষ পর্যন্ত না পেরে অসামান্য দক্ষতায় বল থ্রো করেন বাউন্ডারির মধ্যে, ক্ষিপ্র গতিতে দৌড়ে এসে সেটি লুফে নেন কাইরন পোলার্ড। পরে বারবার রিপ্লে দেখা হয় ক্যাচটি, শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছিল ক্রিস গেইলকে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সাজঘরে ফেরেন মেহেদি মারুফ, এতে চাপে পড়ে যায় রংপুর রাইডার্স। রাইলি রুশো ও মোহাম্মদ মিঠুন সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, তবে শেষ পর্যন্ত আর ম্যাচ জেতা হয়নি রংপুরের। উইকেটের সাথে সমান তালে পাল্লা দিয়ে রান তুললেও ঢাকার বোলারদেরই জয় হয়েছে আজকে, 2 রানে ম্যাচ হেরে বসেছে মাশরাফির রংপুর রাইডার্স। খেলা শেষে সাকিব কথা বলেন সাংবাদিকদের সাথে, সেখানে প্রশ্ন আসে রাসেল পোলার্ডের অবিশ্বাস্য ক্যাচ নিয়ে। সাকিব এক কথা জানিয়ে দিলেন, ওটা অবিশ্বাস্য, আর হ্যাঁ, রাসেল পোলার্ডদের মতো ক্রিকেটারের কাছ থেকে আমি এটাই আশা করি, ওরা দুজনে আমাদের দলের অনেক বড় ভরসা। আজকে ওরা যেভাবে আমাদের দলের রান সচল রেখেছে, যে কারণে আমরা এত বড় একটা সংগ্রহ পেয়েছিলাম, আর সেই সংগ্রহটাই আমাদের বোলারদের কাজ করতে সাহায্য করেছে। সম্মানিত ভিউয়ার্স, সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।